হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? যা পাই তাই করি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত, আর তোমাদেরকে জানাই হ্যাপি দীপাবলি। তো আর এটা দিনের বেলাকার ভিডিও শ্যুট করেছি, তো মা কালকে দেখো কেমন লাগছে, এখন ঠিকঠাক সাজানো হয়নি বাকি ছবি আর ভিডিও, তো তোমাদেরকে রাতে শেয়ার করবো। এটা হলো আমাদের মা কালীর মা, আমাদের গ্রামের মা। তো তোমরা দেখো আমি পুজো দিতে যাচ্ছি, আর তার কিছু ফটো তোমাদেরকে শেয়ার করলাম, তো তোমরা দেখো। আর এই যে এটা হলো আমার ক্যামেরাম্যান, ছবি তুলে দিয়েছে আমাদের পাশের বাড়ি আমার একটা দাদারই মেয়ে, তো ওকে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। একটু গ্রামের বাইরে একটা মন্দির আছে, মা কালীর মন্দির, তো ওই মায়ের কাছে গিয়েছিলাম পুজো দিতে। আর এখানকার পুজো দেবো, সন্ধ্যাবেলাতে পুজো দেবো, তো আগে ওই মায়ের কাছে চলে যাচ্ছি। তো তোমরা দেখো আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর ওকে বললাম তো ভিডিওটা করে দেয় ভালো করে, তো দেখো কীরকম লাগে, কি ভালো লাগে না লাগে, তো তোমরাই দেখো। কিছুক্ষণ আমি একটু বসে নিলাম, এই যে একটা পুকুর আছে এই পুকুর পাড়ে বসে একটু কতগুলো ছবি তুলে নিলাম, তো আবার হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে। আমি পুজো দিয়ে এবার চলে আসলাম, আর ভুলবশত তোমাদেরকে দেখানো হয়নি মায়ের ছবিটা, যে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম তার ছবিটা তোমাদেরকে পরে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে। আর ছবিটা তোলা হয়নি, ওই মায়ের ছবিটা তো তোমাদের দেবো। ওই মা আমাদের হলো মঙ্গলচণ্ডী মা, আমাদের বাগঠোনা গ্রামের ঢুকতি ওই মায়ের মূর্তি আছে, আর ওই মায়ের মূর্তি সারা বছরই পুজো হয়, শনি মঙ্গলবার বিশেষ করে পুজো হয়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।